আপনারা জানেন যে গতকাল বৃষ্টি এবং বজ্রপাত দুটো মিলে ঢাকায় অত্যন্ত কঠিন এক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এত বেশি বজ্রপাত ইতিপূর্বে খুব বেশি দেখা যায়নি। কিয়ামতের পূর্বে এমনিতেই বজ্রপাতের সংখ্যা বাড়বে, অস্বাভাবিক ঘটনার অস্বাভাবিক মৃত্যু এগুলোর হার ভয়াবহ আকারে বাড়বে, শত শত হাজার হাজার লাখ লাখ মানুষ মারা যাবে, এরকম আরও নানা ধরনের বিষয় ঘটবে যেটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস থেকে আমরা জানতে পারি। এর মধ্যে বিশেষ করে চারজন মানুষ মারা যাওয়ার সংবাদ আমরা শুনেছি মিরপুরে। আপনারা অনেকে দেখেছেন যে একই পরিবারের তিন সদস্য, স্বামী স্ত্রী এবং তাদের সন্তান সহ অত্যন্ত মর্মান্তিক এবং বেদনাদায়ক একটি ঘটনা ঘটেছে। এটি যদি বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যাওয়া হয়ে থাকে, অর্থাৎ এর কারণ যদি বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে এর জন্য কারণ না কারণ তো দায় আছে, দায় তো কারণ না কারণ অবশ্যই আছে, হয় বিদ্যুৎ বিভাগের আছে আর না হলে সংশ্লিষ্ট কোনো কর্মকর্তা কর্মচারীর আছে, কারণ না কারণ দায় তো আছে। আমরা আইনের শাসনের কথা বলি, আমি জানি না যে আমাদের দেশের মতো মানুষের জীবনের মূল্য এত কম পৃথিবীর আর কোথাও আছে কি না। বাংলায় একটা কথা আছে, মাছের মায়ের পুত্র শোক নাই, কেন নাই? কারণ মাছের মায়ের এত বাচ্চা হয় যে কোনটা মূল্য কোনটা আরেকটা পেটে গেল এগুলো দেখার টাইম মাছের মায়ের নাই, এত পুত্র এত সন্তান। তো বাংলা মায়ের সন্তানের অবস্থা এরকম হয়ে গেছে যে এত মানুষ, 18-19 কোটি মানুষ, কোনটা বিদ্যুৎ সৃষ্ট হয়ে কতগুলো মারা গেল, কিছু চাপা পড়ে কতগুলো মারা গেল, কোনো দায় কারোর উপর নাই। আজ পর্যন্ত আমরা দেখি নাই কাউকে দায় নিতে, যে দায় তাকে নিতে বাধ্য করা হয়েছে যে আমার মৃত্যুর জন্য আপনি দায়ী, তো আপনাকে দায় নিতে হবে এবং এর জন্য আপনার মৃত্যুদণ্ড কার্যকর হবে অথবা আপনার উপরে অর্থদণ্ড কার্যকর হবে। আমরা এরকম কোনো ঘটনা দেশে কখনো দেখিনি, আর এই কারণে মানুষের জীবনের কোনো মূল্য আমাদের এই সমাজে নাই, খুবই দুঃখজনক এবং মর্মান্তিক। আজকে হয়তো কেউ সাফার করেছে, কালকে আমি করবো, অবশ্য আপনি করবেন, এই তো ইসলাম বলে কোনো মানুষ যদি মারা যায়, ভুলে হতে পারে, কারোর প্রত্যক্ষ কোনো হাত বা কারসাজি নেই, ভুলে মারা গেছে হতে পারে, কিন্তু এত সোজা না যে একটা মানুষের জীবন চলে যাবে, যার চলে যাবে সে কান্নাকাটি হাউতাস করবে, বাকির একটা আফসোস করবে, শেষ, এত সহজ না। ভুলেই মারা গেছে, কারোর এখানে সরাসরি কোনো হাত নেই এবং কেউ প্রত্যক্ষভাবে কোনো তার মৃত্যুর জন্য সরাসরি দায়ী না বা নিজে হাতে তার মৃত্যু এনে দেয় নেই। বুঝলাম, হতে পারে দুর্ঘটনা, নিঃসব দুর্ঘটনা, কিন্তু ইসলাম বলে দুর্ঘটনার জন্য কাউকে না কাউকে দায় নিতে হবে। আপনি রাস্তায় গাড়ি ড্রাইভ করছেন, আপনার গায়ে নিচে চাপা পড়ে একটা লোক মারা গেছে, হতে পারে আপনি ইচ্ছাকৃত চাপা দেন নাই, আপনার দোষ নাই, ইসলাম বলে ঠিক আছে আপনার মৃত্যুদণ্ড হবে না কারণ আপনি ইচ্ছাকৃত মারেন নাই লোকটাকে, প্রমাণিত। কিন্তু যেহেতু আপনার গায়ের নিচে চাপা পড়ে মারা গেছে বা আপনি আরেকটা গাড়িকে আঘাত করেছেন, আপনার ব্রেক ফেল হয়ে মারা গেছে, যতগুলো মানুষ মারা যাবে প্রত্যেকটা মানুষের জীবনের মূল্য তো কোনোদিন দেওয়া যায় না জীবনের, কিন্তু তার একটা মিনিমাম রক্তমূল্য, সিম্বলিক রক্তমূল্য আপনাকে দিতে হবে ইসলাম বলে, না দিতে পারলে আজীবন জেলে থাকবেন, শেষ, এর ইসলামের ফয়সালা এবং বিচার। আমি এর আগেও আপনাদেরকে বলেছিলাম সৌদি আরবে এটা এখনো কার্যকর আছে। এক প্রবাসী বাংলাদেশি মনির নাম, অনেক আগের কথা, আজ থেকে মনে হয় 12-13 বছর আগের কথা হবে, মনির ভাই বয়স্ক মানুষ ছিলেন, অনেক সিনিয়র ছিলেন, আমার মনে হয় 55-60 এরকম হবে, আমাদের চেয়ে বড় ছিলেন অনেক। তো আমার মনে আছে উনি এক মসজিদের মুয়াজ্জিন ছিলেন, ভোরবেলা রাস্তা পার হয়ে, হয়তো যেখানে থাকতেন রাস্তা পার হয়ে শুধু ওই পাশে মসজিদে গিয়ে আজান দিবেন, এর মধ্যে এক পুলিশ সদস্য নাইট ডিউটি করে যাচ্ছে, ওনার গায়ের নিচে চাপা পড়ে, তো ঝিমানি আসছে বেচারা, গায়ের নিচে চাপা পড়ে স্পট ডেড, জায়গায় মারা গেছে। তো আমরা দৌড়াদৌড়ি করতেছিলাম যে এমনি মিডিল ইস্টে বাংলাদেশি যারা তাদের কোনো মূল্য নাই, নানা কারণে সে সমস্ত দেশের নাগরিকরা আমাদেরকে মানুষ মনে করে না, নানা কারণে, সেটা আমাদেরও দোষ কিছু আছে আর তাদেরও রেসিজম ইত্যাদি আছে, সেগুলোর কারণে। তখন চিন্তা করলাম একটা মসজিদের মুয়াজ্জিন বেচারা সাধারণ একজন কর্মচারী, শ্রমিক মানুষ, আরও বাংলাদেশী,
অতএব তার আর এই জীবনের মূল্য কি আছে? গায়নিস্টা পড়ে মরে গেছে শেষ। কিন্তু না, আমার ধারণা ভুল প্রমাণ হলো। সেখানে রীতিমতো ওই পুলিশ সদস্য ভদ্রলোক যথারীতি ওনাকে এসে আপনার ট্রাফিক পুলিশে এসে ওনাকে জেলে দিলেন এবং ওই মুনির ভাইয়ের ফ্যামিলির জন্য রক্তমূল্য শরীয়ত যেটা ঠিক করে দিছে 100 মোটের দাম। 100 মোটের দাম কত? অ্যাভারেজ যদি 5,000 করি হয় তাহলে 5 লক্ষ সৌদি রিয়াল। 5 লক্ষ সৌদি রিয়াল হলে কত টাকা হয় বাংলাদেশি? আপনি যদি 30 টাকা করে এখন রিয়াল হয় কত টাকা হয়? 1.5 কোটি। এই টাকা দিতে হবে একটা মানুষকে ভুলে মারলে। এই যে 4 জন মানুষ মারা গেছে, এই 4 জন মানুষের জীবনের মূল্য কাউকে না কাউকে দিতে হবে, অন্তত বিদ্যুৎ বিভাগকে দিতে হবে। তাদের ফান্ড থেকে দিবে যদি তাদের ভুলে হয়ে থাকে আর কি, অ্যাকচুয়াল ঘটনা যেটা হয়ে থাকে। বজ্রপাতে মৃত্যু হলে তার যে মারা গেছে তার নিজের দায়, এখানে কারোর উপর দায় যাবে না। কিন্তু যদি কোনো ত্রুটির কারণে হয়ে থাকে, আমার গায়ে নিচে চাপা পড়ে গেছে, আমার বিল্ডিংয়ের নিচে চাপা পড়ে মারা গেছে, দায় আমাকে নিতে হবে। এ বিল্ডিং কে করছে, কার ত্রুটি হয়েছে, ইনভেস্টিগেশন হবে এবং দায় নিতে হবে। খুবই কষ্ট লাগে যে আমাদের দেশে কখন আমরা দায় নিতে দেখি না। 20 জন, 50 জন, 25 জন, 15 জন, 5 জন সকাল বিকাল পত্রিকার পাতা খুললে দেখা যায় মারা যায়। আজ পর্যন্ত শুনছেন যে এর জন্য কার মৃত্যুদণ্ড হয়েছে? ওই পরিবারগুলোকে কোন রকম লাশ দাফন করার জন্য 5-10 হাজার টাকা করে দেওয়া হয়, উপহাস এবং পরিহাস। আল্লাহ রাব্বুল আলামিন এই দুরবস্থার যেন অবসান হয় আমাদেরকে সেই তৌফিক দান করুন। খুবই কষ্ট হয় আমার এই কথাগুলো বলতে, বিশেষ করে এই ছবি যখন দেখেছি বাচ্চাটার লাশ উঠেছে। আমি যে অসুস্থ মানুষ, আমি আর ঠিক থাকতে পারিনি। আপনারা অনেকে দেখেছেন নিশ্চয়ই, পানি থেকে যখন বাচ্চাটার লাশ তোলা হয়েছে, অনেক বড় বড় কথা আমরা বলি, আমি বলি, অন্য সবার কথা বাদ দেন, কিন্তু আমি নিজেও এর আগে আমি বলেছি এই জলাবদ্ধতার জন্য কোনো না কোনোভাবে দায় আমারও আছে। চিপস খেয়ে ঠোঙ্গাটা ফেলে দিলেন আপনি, আমি এটা গিয়ে ড্রেনে জাম সৃষ্টি হলো, জলাবদ্ধতা তৈরি হলো, দায় আমার নাই। আমরা কয়জন মানুষ দায়িত্বশীল বলেন? এ দেশটাকে ধ্বংস করবার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ হয়েছি, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়েছি। আমাদের পলিটিশিয়ান বলেন, আমাদের ব্যবসায়ী বলেন, আমাদের সাধারণ নাগরিক বলেন, আমরা সবাই একমত হয়েছি যে আমরা দেশটাকে ধ্বংস করে ফেলব, আমরা এটাকে বসবাসযোগ্য রাখবো না। যারা বাইরে চলে যায় তারা অনেকে বলে এই দেশটা নাকি নর্দমা। ইউরোপে আমেরিকাতে যারা চলে যায় স্থায়ীভাবে বসবাস করে, এখানকার জমজমা বিক্রি করে আসে না অনেকে, ওখানে বাড়ি গাড়ি করে। আমি জিজ্ঞাসা করি মাঝে মধ্যে, ভাই নিজের দেশটা ফেলায় চলে যাচ্ছেন, এই দেশটাকে জোড়াতালি দিয়ে মেরামত তো আমাদের করতে হবে সবাইকে। বলে যে ভাই এটা নর্দমা, এটা থাকার উপযুক্ত না, এখানে থাকার উপযোগী ভালো মানুষের কোনো ভাব নেই। দুবাইতে ভদ্রলোকের সাথে দেখা, অনেক পয়সাওয়ালা মানুষ, তার গায়ে দিয়ে আমার ঘোরালো ডোরালো। জিজ্ঞেস করলাম, ভাই এখানে সব সেট করে ফেলছেন? বলে হ্যাঁ এখানে সব সেট ভাই, দেশে জানতাম না, কালে ভদ্রে কখনো যাই। বললাম মায়া লাগে না? বলে মায়া লাগে কি হবে ভাই, যে দেশ আমার নিরাপত্তা দেয় না, আমার জীবনে কোনো মূল্য নাই, মায়া দিয়ে কি হবে? এটা ওনার ওপেনিয়ন, উনি বলেছেন। কিন্তু আমরা যদি সবাই চিন্তা করি, আপনি ঢাকা শহরে বলেন কয়টা বাড়ি নির্মাণ হয়েছে নিয়ম কানুন সব ঠিকঠাক মেনে, বলেন। আমি এর আগে বিভিন্ন সময় বলেছি এই যে প্রায় সময় জলাবদ্ধতা তৈরি হয়, আজকে 4 জনের প্রাণ হয়ে গেছে, কালকে 400 জন গেলে তো সেটা আশ্চর্য হওয়ার কিছু থাকবে না। কিন্তু আমরা প্রত্যেকটা মানুষ উপর থেকে নিচ পর্যন্ত, একেবারে চেয়ারে বসা মানুষ থাকে নি, আমি সাধারণ মানুষ পর্যন্ত, আমরা কেউ দায়িত্বশীল না। সোজা কথা, আমাদের দেশে দায়িত্বশীল মানুষ হলো সোনার হরিণ, 1,000 লাখে 1-2 জন থাকলে তাকে মানুষ পাগল মনে করে এই সমাজের উপযুক্ত না সে। আমাদের বিবেকগুলো যেন জাগ্রত হয়, খুলে যায়, আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন। ভাইরা আমার একটা কথা আমি সবসময় বলি, বিশ্বাস করুন এদেশে নামাজি মুসলমানের অভাব আছে এখনো, কিন্তু নামাজে মুসলমান যে পরিমাণ আছে, ম্যানার্স, দায়িত্বশীল এবং ন্যূনতম দায়িত্ববোধ সম্পন্ন মুসলমান তার ধারে কাছে হল ইয়া লম্বা দাড়ি, ইয়া লম্বা টুপি, ইয়া লম্বা পাগড়ি, জুব্বা, নামাজ পড়তেছি কিন্তু আমি দেখা যাচ্ছে যে রাস্তার হক নষ্ট করতেছি, আমি নিয়ম কানুন মানতেছি না, যা খুশি তা করতেছি। আল্লাহর কসম, আপনি ভালো মুসলমান হতে পারেন নাই, এত সহজ না ভালো মুসলমান হওয়া। ভালো মুসলমান হওয়ার জন্য আপনার আচার আচরণ দ্বারা, আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, এই হাদিসটা জানি না এমন কোনো মুসলমান আমার মনে হয় না এখানে, আমরা সবাই জানি আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত মুখ দ্বারা
সমাজের অন্য আরো যে মুসলমানরা আরো যে মানুষ বসবাস করছে এই মানুষগুলো সবাই নিরাপদে থাকে, কারোর কষ্টের কারণ সে হয় না, এ হলো মুসলমান। এখন এই সংজ্ঞা অনুপাতে আমরা মুসলমান কয়জন আছি বলো, কয়জন মানুষ আমরা মুসলমান আছি বলো। আল্লাহ আমাদের সবাইকে দায়িত্বশীল মানুষ হওয়ার তৌফিক দান করুন। আমার প্রতিটা পদক্ষেপের জন্য কিন্তু ভাইয়েরা আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে, জবাবদিহি করা লাগবে। এই যে ডেঙ্গু ভয়াবহ আকার ধারণ করছে, কোন পর্যায়ে চলে গেছে সেটা আমরা সবাই কম বেশি জানি, হসপিটালে একটু গেলে বোঝা যায় মানুষের কি কষ্ট, কি হাহাকার। গরিব মানুষ জমি জমা বিক্রি করে পর্যন্ত ট্রিটমেন্ট করতে হচ্ছে, নিজের আদরের সন্তান আইসিইউতে এসিসিইউতে ভর্তি, গোটা দেশ যেন একটা মৃত্যু পরিণতি পরিণত হয়ে যাচ্ছে, বিশেষ করে ডেঙ্গুর কারণে। এই পরিবেশটা তো আমরাই নষ্ট করেছি। আপনি পৃথিবীর অনেক দেশে যান, সেখানে কোনো মশারের সিস্টেমই নেই, কালচারই নেই। অনেক দেশে কি ম্যাক্সিমাম দেশেরই অবস্থা, যারা বাইরে যান আপনারা জানেন, সৌদি আরবে আপনারা ওমরা করতে গেছেন, হজ করতে গেছেন, যারা গেছেন সেখানে আপনারা বদনা নিয়ে যান, তারপরে বাটি গটি লাঠি প্লেট চামচ কি কি কতগুলো নিয়ে যাই না আমরা, চিড়া মুড়ি, কিন্তু মশলা নিতে শুনছেন কোনো দিন? কারণ কি? হজ এজেন্সিগুলো বলে হাজিদেরকে আমরা এটা দিব সেটা দিব, মশারিও দিব, এটা লিখছেন কোথাও? দেখছেন আজ পর্যন্ত? খেয়াল করে দেখেন তো? নাই, যারা জান নাই তাদেরকে বলছি, আর যারা গেছেন তারা তো জানেনি যে সেখানে মশারির কোনো অপশনই নেই। কেন ভাই? মক্কার সামান্য একটু জায়গায় 30-40 লাখ মানুষ পর্যন্ত থাকে রমজানে, হজের সময় 30-40 লাখ মানুষ ছোট্ট একটা জায়গাতে এত মানুষ থাকে, নামাজের আগে পরে রাস্তার মধ্যে মনে হয় মিছিল হচ্ছে, হাজার হাজার মানুষ, এত মানুষ কিন্তু মশা নাই কেন? পরিবেশটা তারা বসবার যোগ্য করেছে। আপনি বলবেন তাদের পয়সা কড়ি আছে, 5 হাত দূরে দূরেও ক্লিনার রেখে দিছে, আমাদের দেশের লোকগুলোরই নিয়োগ দিছে, 10 হাত দূরে দূরে ক্লিনার দাঁড়া রয়েছে, ময়লা থাকলে পরিষ্কার করতেছে। আপনি এটা সৌদি আরবের বেলায় বলবেন, আপনি জাপানের পরে কি বলবেন? আমি তো টোকিওতে দেখেছি, অনেক দেশে দেখেছি, কোনো ক্লিনার খুঁজে পাওয়া যায় না, ক্লিনার আছে কিন্তু খুঁজে পাওয়া যায় না। মানে সবাই দায়িত্বশীল, সবাই দায়িত্বশীল, ময়লাটা কোথায় ফেলতে হবে সবাই জানে। আমরা কয়জন মানুষ আছি? তাজবি তো ঠিকই পড়ি অনেকে, সুবহান আলহামদুলিল্লাহ ঠিকই পড়ি, কিন্তু রাস্তায় যা খুশি তা ফেলে দিচ্ছি। আরে রাস্তার কথা বাদ দেন, ঢাকা শহরে আমি একটা কথা প্রায় বলি, বিভিন্ন জায়গায়, এমনি তো খালি জায়গা ঢাকায় নাই এখন আর খুব বেশি, ধরেন কোথাও যদি একটা খালি প্লট থাকে, কোনো বেচারা টাকা পয়সার অভাবে এখনো বাড়ি করতে পারে নাই, জায়গাটা খালি আছে, একটু আমরা স্মৃতিতে একটু কল্পনা করি তো ওই জায়গাটা কেমন হতে পারে? হ্যাঁ, খুব সুন্দর সুশোভিত ঘাস, সেখানে ফুল ফুটেছে, সেখানে সুন্দর, তাই না? কি বলেন? আশপাশে সব বাড়ি, মাঝখানে একটা জায়গা খালি আছে, প্লট 3 কাঠা 5 কাঠা একটা প্লট খালি আছে, ওই জায়গাটা খালি থাকলে সেটা কি থাকতে পারে জায়গাটা বলো? সমস্যারে সবাই আপনারা বলেছেন সেটা ময়লার বাগান, কোনো সন্দেহ আছে? এই ময়লাগুলো তো সব রোহিঙ্গারা এনে ফেলায়, কি বলেন? রোহিঙ্গারা ফেলায় না, ভূত এনে ফেলায়, জিনা এনে ফেলায়, কারা ফেলায়? আরে আপনি আমি ফালাই, তাও আবার ফজর নামাজ পড়তে যাওয়ার সময় ময়লার ব্যাগটা বাসা থেকে নিয়ে বের হয়ে এসে ওটা ফালাই দিয়া ডানে বামে দেখে কেউ দেখতেছে না, ফালাই দিয়া মসজিদে আসতেছে। এই মানুষ আছে না নাই? একজন দুজন আছে বলে চিৎকার দেওয়া মানুষদের আমরাও অনেকে আছি। ভাইরা আমার, আপনার নামাজ পৃথিবী দেখবে না, আপনার রোজা পৃথিবী দেখবে না, দেখবে আপনার আচরণ। আমরা পশ্চিমাদের অনেক ভালো ভালো গুণে আমরা উজ্জ্বলিত হয়ে যাই, আবেগ আপ্লুত হয়ে যাই, ওদের এত ভালো গুণ, ওদের আসল যে কালো অধ্যায় সেটা আমরা ভুলে যাই। জাপানের এখন অনেক ফেরেশ, আমি নিজে অনেক জায়গা বলি যে কি আচরণ তাদের, তারা আস্তে আস্তে কথা বলে, কি করছে দুনিয়াতে জাপানিরা, কি না করছে তারা, যারা ইতিহাস সম্পর্কে একটু আধটু পড়ালেখা করা আছে তারা জানেন কি না করছে, কিন্তু তারা এখন ভদ্র হয়ে গেছে যেভাবে হোক। পশ্চিমারা তারা ভদ্র, আমরা বিভিন্ন ভিডিও ফুটেজ দেখি, একটা বিড়াল বাঁচাবার জন্য 5 জন আর্মির সদস্য একেবারে হেলিকপ্টার টেলিকপ্টার নিয়ে বরফ থেকে একটা বিড়াল উদ্ধার করে নিয়ে আসে, আমরা সবাই লাইক মারি ভিডিওর মধ্যে, মাশাআল্লাহ, মারহাবা, কত মানবিক এরা, তাই না?
এই মানুষগুলোই কিন্তু আবার হাজার হাজার শিশু হত্যা করার জন্য বোম মারে কোন দেশে, অথবা বোম মারে সেটা সমর্থন করে, আছে না নাই বলে। কিন্তু এরপরও আমাদের কাছে ওই মানুষগুলোকে মানবিক মনে হয়। কেন? কারণ তাদের আচার আচরণ, বাহ্যিক কাজকর্ম দেখি ভালো। তারা কুকুরের জন্য হসপিটাল করে, বিড়ালের জন্য হসপিটাল করে, আর আমরা মুসলমানরা নামাজে যা আসি টুকটাক, তসবিহ তাহলিলে যা আসি, দাঁড়ি টুপিতে যা আসি, আচার আচরণে, কায় কারবারে, লেনদেনে আমাদের চাইতে মনে হয় খারাপ দুনিয়াতে কেউ যেন আর হতে না পারে, সেজন্য আমরা কম্পিটিশনে বাইরে। ভাইরে আমার, আল্লাহর কাছে সবচেয়ে ওজনী আমল কি জানেন? সবচেয়ে ওজনী আমল কি আমাদের ময়দানে? মা মিন শাইইন ইউদাহু ফিল মিজান ইয়াউমাল কিয়ামাতি আসকালু মিন হুসনিল খুলক। কিয়ামতের ময়দানে বান্দার উত্তম আচরণের চাইতে ওয়েটফুল কোনো আমল আর মিজানের পাল্লা উঠবে না। সবচেয়েতে ভারী, সবচেয়েতে ওয়েটফুল, সবচেয়েতে ওজনী আমল হবে কোনটা? বান্দার আচরণ। আপনি যেখানে বসবাস করেন, আপনার আশেপাশে কারোর কষ্টের কারণ আপনি হবেন না। আপনি ময়লাটা বের করে আপনার বাসায় আগের দিন চিংড়ি মাছ কিনছেন, আপনি চিংড়ি মাছের মাথা মুথা পরিষ্কার করে মহিলারা ময়লার ইয়াতে বিনে রাখছে, স্বাভাবিকভাবে এটা দু চার ঘন্টা পরে ভয়ঙ্কর দুর্গন্ধ হয়ে গেছে, তাই না? এই যে ভয়ঙ্কর দুর্গন্ধ হয়ে গেছে, এই বিনটা এখন কি হবে? এটা বাসায় রাখলে তো আর বাসায় থাকা যাচ্ছে না, নাকি থাকা যায়? তাহলে কি করি আমরা বলেন তো? কি করি নর্মালি বলি, বাসায় এখন বিন থেকে গন্ধ বের হচ্ছে, রান্নাঘরের দিকে মুখ করা যাচ্ছে না, কি করি আমরা বলেন? আপনারা কি এই সমাজে বাস করেন না, নাকি না চিংড়ি মাছ খান না আপনারা? তাহলে বলেন কি করেন? ওই পলিথিনটা বেঁধে আমরা কি করি তখন? বাহির করে দরজার বাইরে এনে রাখি, সিঁড়ির ঘর যেটা বলে আর কি, নাকি এটা কি বলে জায়গাটার? সিঁড়িঘর, মানে বের হয়ে করে দরজার সামনে এনে রাখি, যে অন্তত গন্ধটা আমার বাসা না লাগলো। তাহলে এবার গন্ধটা কোথায় যাবে? হ্যাঁ, পুরো সিঁড়িতে ছড়াবে। পাশে ফ্ল্যাটের ভদ্রলোক স্প্রে টেস্প্রে করে বেচারা অফিসে যাবে, বের হয়েছে, বের হইয়া বিসমিল্লাতে এসে আপনার চিংড়ির গন্ধটা খাবে, খাওয়ার পর তার কাছে খুব শান্তি লাগবে না, দিল থেকে দোয়া আসবে না, কি বলেন? আচ্ছা বলেন তো, এই জিনিসগুলো নিয়ে আমরা চিন্তাও করি যে আমি যে একটা অন্যায় করতেছি, এই কি আমার বোধটুকু কি আছে? আমি আপনাকে এরকম অন্তত 100টা উদাহরণ দিতে পারবো যে নগর জীবনে, শহর জীবনে আমরা এই ধরনের অন্যায় অহরহ করে যাচ্ছি, আমাদের সেন্সটুকু পর্যন্ত নাই যে আমি অন্য মানুষের অধিকার নষ্ট করছি। আপনার দুর্গন্ধ যদি সহ্য করার ক্ষমতা না থাকে, তাহলে আপনি আমার নাকের উপর রেখে দিবেন? আপনি তো সেটা নিয়ে পারলে ময়লার কোথাও ড্রাম থাকলে সেখানে গিয়ে দূরে নিয়ে ফেলে আসবেন, আর না হলে নিজে সেটাকে বেঁধে নিজে হজম করবেন, কিন্তু আর যদি বাহিরেও রাখতে হয় সেটা, যাতে কারো কষ্টের কারণ হয় সেটা আপনি খেয়াল করবেন। আমি এক দুইটা শুধু এক্সাম্পল দিচ্ছি, ভাইরা আমার এরকম এক্সাম্পল আপনি কত নেবেন? আমাদের সমাজে প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা ক্ষেত্রে আপনার মানুষ কে কাকে ক্ষতিগ্রস্ত করবে, কে কাকে ক্ষতি করে নিজে বাঁচার চেষ্টা করবে, উঠার চেষ্টা করবে, এটা যেন এক অসুস্থ প্রতিযোগিতা চলছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ হওয়ার তৌফিক দান। মনে রাখবেন, যদি আমরা মানুষ না হই, আমরা যদি মুসলমান না হতে পারি, তাহলে আজকে এই যে মানুষ, চারটা মানুষ মারা গেল, তো কালকে হয়তো আপনার আমার নিজেকেই এটার জন্য বলির পাঠা হতে হবে, পরশু হয়তো আরেকজন মারা যাবে, দায় আমাদেরকে কোনো না কোনোভাবে নিতে হবে। আসুন আমরা একটা সংগ্রাম চালাই, আমরা একটা বিপ্লব চালাই। সেই বিপ্লবটা হলো এই সমাজটাকে সুন্দর করার বিপ্লব, এই দেশটাকে সুন্দর করার বিপ্লব। এবং এটা ইবাদত, এটা জাগতিক কোনো বিষয় না, এটা ইবাদত, এটা সওয়াবের কাজ। আপনাকে সংকল্প করতে হবে, প্রতিজ্ঞা করতে হবে যে আমার হাত মুখ দ্বারা, আমার আচরণ দ্বারা কারোর কোনো কষ্ট হবে। আপনি যদি পাবলিক পরিবহনে ওঠেন, দেখবেন, আমি বহু অভিজ্ঞতা আছে আমার, মনে করেন চেয়ার কষে উঠছেন, ওই যে সিট ডাউন করা যায় না, আপনি দিলেন সিট ডাউন করে, হ্যান্ডেল দিলেন টা, হড়হড় করে চলে গেলো আরেকজনের বুকের উপরে। এবার পিছনের সিটালা কি করলো বলেন? সে আবার সাথে সাথে কি বলে বলেন? বলে ভাই আপনি কি নাকের উপরে চলে আসবেন নাকি? ভাই কি শুরু করছেন? তখন এবার সামনের সিটালা কি বলে? আপনারটা পিছের দিকে দেন, কি বলেন?
আপনি বলেন কবে আমরা মানুষ হব? মুসলমান মুসলমান হওয়ার জন্য তো মানুষ হতে, মানুষ না হলে মুসলমান হওয়ার কোনো সুযোগ নেই। আপনি ভালো মানুষ না হলে ভালো মুসলমান হওয়ার কোনো সুযোগ নেই। এখন আপনি সিটটা যে ডাউন করে দিচ্ছেন, ঠিক আছে, আপনার ডাউন করার জন্যই এটা রাখা হয়েছে, কিন্তু একটু পিছন লোকটাতে খেয়াল করেন, বলেন ভাই সিটটা একটু ডাউন করতেছি, কষ্ট হলে বলেন, এতটুকু ভদ্রতা দেখান যায় না? আবার পেছের ভদ্রলোক যদি সামনের ভদ্রলোককে বলে ভাই আমার তো একটু কষ্ট হয়ে যাচ্ছে, আর একটু কি উঠানো যায়, একটু কষ্ট করে, আমার তো পাওয়াটা রাখতে পারতেছি না, এভাবে কি বলা যায় না? কিন্তু আমরা কি বলি এভাবে? আমি ওই যে বলছি না, আপনি আমাকে যদি খাতা কলম দেন আমি আপনাকে 100টা এক্সাম্পল লিখে দিতে পারবো যে আপনি আমি মনে করতেছি আমি তো কোনো অন্যায় করতেছি না। ওই যে ওই লোকের মতো হয়েছে, বিড়ি খায়, ধোঁয়া টানে, আর সব মানুষের সামনে ছাড়ে, আর কয় ভাই আমি জীবনে কারোর কোনোদিন ক্ষতি করি নাই। বিড়ি খায়, ধোঁয়া টানতেছে, ধোঁয়া ছাড়তেছে, এতগুলো মানুষের শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হচ্ছে, আর বলে কি জানেন আমি জীবনে কারোর কোনো ক্ষতি করিনি। ক্ষতিতে সে ওই মুহূর্ত করতেছে, তার সে সেন্সটুকু তো আমরা অনেকে আছি, হাজির সাহেব, গাজী সাহেব, আলেম সাহেব, মুফতি সাহেব, ইমাম সাহেব, খতিব সাহেব, দায়ী সাহেব, বক্তা সাহেব, হুজুর সাহেব, মুসলমান সাহেব, অনেক সাহেব আছি যারা প্রতিনিয়ত মানুষের ক্ষতি করতেছি, কষ্ট দিচ্ছি, মানুষের অধিকার নষ্ট করতেছি, পরিবেশ ধ্বংস করতেছি, কিন্তু আমার সে সেন্সটুকু পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ হওয়ার তৌফিক দান। ভালো মানুষ হওয়া ছাড়া ভালো মুসলমান হওয়ার কোনো সুযোগ। রবিউল আউয়াল মাস শুরু হয়েছে, আমার ইচ্ছা ছিল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সিরাত পাঠ নিয়ে কিছু কথা বলতে, কিন্তু এই ট্র্যাজেডি এবং এই জলাবদ্ধতা থেকে সৃষ্ট যে এই মৃত্যুগুলো সেগুলোর কারণে আর সেদিকে যেতে পারলাম না। তারপরেও এক লাইনে শুধু বলি, গত বছরও এই সময় আমি বলেছিলাম, আমার মনে আছে, আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটু শুরু থেকে শেষ পর্যন্ত তাকে একটু জানার চেষ্টা করি, তার সিরাতের একটা গ্রন্থ আমরা পড়ার চেষ্টা করি, তার হাদিস গ্রন্থ আমাদের শয়নে আমাদের কক্ষে থাকুক আমরা একটু করে জানার চেষ্টা করি। গোটা পৃথিবী ভদ্রতা, মনুষ্যত্ব, ম্যানার্স, আখলাক, মানবাধিকার, অন্যের হক, এগুলো শিখেছে যে মানুষটির কাছ থেকে, তাকে আমাদের জানতে হবে। রবিউল আউয়াল মাস আসলে, আমাদের তার জন্ম মৃত্যুর মাস আসলে তার কথা স্মরণ হয়, অতএব সেই প্রেক্ষিতে তাকে জানার তাগাদ আমাদের মধ্যে বেশি ফিল হয়। আল্লাহ আমাদের সবাইকে তাদের সম্পর্কে জানার তৌফিক দান করুন। আমরা এক একটা সিরাতের বই পড়ব ইনশাআল্লাহ, এই মাসের শপথ হোক যে একটা সিরাত গ্রন্থ আমি কিনব, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পড়ব। আপনি আশ্চর্য হবেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে ইবাদত বন্দিগির ব্যাপারে, এগুলো তো মৌলিক, যেগুলো সেগুলো তো ঠিকই আছে, কিন্তু এগুলোর ব্যাপারে তিনি এত পুঙ্খানুপুঙ্খ বলেন নাই যতটা হাতে কলমে শিখিয়েছেন এই আখলাক এবং মানুষ অধিকার সম্পর্কে, মানুষ অধিকার সম্পর্কে। আপনি কোরআন যদি খুলেন দেখবেন পাঁচ ওয়াক্ত নামাজ সম্পর্কে পর্যন্ত ডিটেইল কোরআনে আপনি পাবেন, সংক্ষেপে পাবেন, কিন্তু আপনি মানুষের অধিকার সম্পর্কে যদি বলেন তাহলে দেখবেন যে কোরআনের সবচেয়ে বড় আয়াত কোনটা বলুন তো, জানা আছে আমাদের সবচেয়ে বড় আয়াত কোনটা, কোন বিষয়ে, যে বিষয়ে কথা বলতে গিয়ে আল্লাহ তারা মানে কোনো দায় কমা দেন নাই, একদম শেষ করে তারপর দাঁড়িয়ে দিয়েছে, ইস্যুটা কি? নামাজ না, রোজা না, হজ না, যাকাত না, দাড়ি না, তাসবিহ না, কোরআন তেলাওয়াত, কি বলেন তো? সম্পদের বন্টন মানে অন্যের অধিকার, তুমি মারা গেলে, তোমার বাবা মারা গেলে, তোমার মা মারা গেলে কে কত পাবে, এ বিষয়ে বিবরণ মিরাজ সম্পর্কিত, সম্পদের বন্টন সম্পর্কিত আয়াত হল কোরআনের সবচাইতে বড় আয়াত, সবচাইতে বড় আয়াত। কারণ কি? মানুষের অধিকারের চাইতে গুরুত্বপূর্ণ বিষয় ইমানদারের কাছে, ইসলামের মৌলিক বিষয়ের পরে আর কোনটা থাকতে পারে? আমি এর আগে আপনাদেরকে শুনিয়েছি একাধিকবার, ইসলাম বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ার সাবেক প্রফেসর ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীরুল্লাহ বলেছেন যে ইসলাম নিয়ে এত পড়াশোনা আল্লামা করার তৌফিক দিয়েছে, দেশে দেশের বাইরে পিএইচডি, শিক্ষকতা সারা দুনিয়াতে বিভিন্ন ইউনিভার্সিটিতে যত পড়ালেখা করেছি, এই সব কিছু নির্যাস যদি আমাকে আপনি বের করে দিতে পারেন, আমি দুই লাইনে দুই কথা নির্যাস বলবো আপনাকে। এক নম্বর নির্যাস হলো ইমানের পর মৌলিক যে ফরজ কাজগুলো আছে, ইসলামের পাঁচটা খুঁটি, নামাজ, রোজা, হজ, যাকাত, কালিমা শাহাদা, এগুলোর পর আল্লাহ তাআলা সবচেয়ে বেশি সন্তুষ্ট হন, আল্লাহকে সবচেয়ে বেশি খুশি করা যায় যদি কোনো মানুষ উপকার করা হয়। এটা হলো একটা জিস্ট। জিস্ট নম্বর দুই, কুফরের পরে বড় বড় কবিরা গুনাহ, শিরক, নিফাক, এগুলোর পর
আল্লাহ তাআলা সবচেয়ে বেশি অসন্তুষ্ট হন, বান্দাকে সবচেয়ে কঠোর শাস্তি দিবেন মানুষের অধিকার নষ্ট করলে, মানুষের কষ্টের কারণ হলে। আর এগুলো তো আমাদের এখন ডালবাত, পিছে লাগা লাগি, সামনে লাগা লাগি, হ্যাঁ বিভিন্নভাবে কষ্ট দেওয়া। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো মুসলমান হওয়ার তৌফিক দান করুন, ভালো মানুষ হওয়ার তৌফিক দান করুন, দায়িত্বশীল মানুষ হওয়ার তৌফিক দান করুন, সচেতন মানুষ হওয়ার তৌফিক দান করুন। ভাইরে বাবারে এখানে দাঁড়ালে আপনি আমার চাইতে হয়তো আরও ভালো কিছু বলতে পারবেন, আরও সুন্দর সুন্দর তথ্য আপনি দিতে পারবেন। আমলটা আসা দরকার। আল্লাহ আমাকে আমলের তৌফিক দান করুন, আপনাদেরকে আমলের তৌফিক দান করুন, আমাদের নেতাদেরকে আমলের তৌফিক দান করুন, আমাদের অনুসারীদেরকে আমল করার তৌফিক দান করুন, দেশের নাগরিকদেরকে আমলের তৌফিক দান করুন, শাসকদেরকে আমলের তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খাইরা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।